Afternoon. I have just returned from Buckingham Palace, where I accepted an invitation from His Majesty the King. 58তম প্রধানমন্ত্রী হিসেবে এই দায়িত্ব গ্রহণ করলেন স্যার কিয়ার স্টারমার। তিনি লেবার দলনেতা হিসেবে এই দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সকালে যখন 412টি আসন নিশ্চিত হয়, তারপরই তিনি রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে ব্রিটিশ পার্লামেন্টে যান এবং সেখানে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন ঋষি সুনাক, কনজারভেটিভ দলনেতা, এবং স্যার কিয়ার স্টারমার দায়িত্ব গ্রহণের পর আমরা দেখতে পেরেছি যে তিনি নাম্বার 10 ডাউনিং স্ট্রিটের সামনে এসে জাতির উদ্দেশ্যে প্রথম বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি ব্রিটেনকে পুনর্নির্মাণের কথা বলেছেন। তিনি বলছেন যে জাতীয় স্বাস্থ্যসেবাকে বাঁচাতে হবে, ব্রিটেনের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে, এর পাশাপাশি বর্ডার সিকিউরিটি মানে অভিবাসন যে ব্যবস্থা আছে সেটাকে সংস্কার করতে হবে। এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তিনি তার বক্তব্য দিয়েছেন এবং তিনি বলছেন এই পরিবর্তনের যেই নির্বাচনে লেবারকে জনগণ ভোট দিয়েছে, সেই লেবারকে দিয়েই তিনি দেশের পুনর্নির্মাণ করবেন, এই বক্তব্য দিয়েছেন। স্যার কিয়ার স্টারমারের বক্তব্যের পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন প্রভাবশালী অনেক এমপিকে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে আমন্ত্রণ জানানো হচ্ছে। মূলত এদের মধ্য থেকেই ব্রিটিশ ক্যাবিনেট গঠন করা হবে, মানে পরবর্তী মন্ত্রিসভা গঠন করা হবে। ইতিমধ্যে অ্যাঞ্জেলা রায়নারকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে ঢুকতে দেখা গেছে এবং একে একে অনেকেই যাচ্ছেন। আজকে বিকালের মধ্যেই হয়তো মোটামুটি একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে যে কিয়ার স্টারমারের সাথে কারা কারা যুক্ত হচ্ছেন ব্রিটিশ ক্যাবিনেটে, মানে পরবর্তী মন্ত্রী পরিষদে কারা কারা আসছেন, সেটা আজকে বিকালের মধ্যেই সম্ভাবনা দেখা যাবে। সারা দেশে ভূমিদ্বয় বিজয় নিয়ে লেবার পার্টি সরকার গঠন করেছে। 412টি আসন এখন পর্যন্ত তারা পেয়েছে এবং 119টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কনজারভেটিভ পার্টি এবং অন্যান্য দলগুলোও বেশ কেউ কেউ ভালো করেছে, কেউ কেউ অনেক খারাপ করেছে। যেমন লিবডেম 71টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। রিফর্ম ইউকে তেমন ভালো করেনি, যতটুকু ভালো করার প্রতিশ্রুতি দেওয়া মানে দিয়েছিল তারা, অথবা যতটুকু ভালো করার কথা ব্রিটিশ গণমাধ্যমগুলো এবং নানা জরিপ সংস্থাগুলো বলছিল সেই রকম ভালো হয়নি। এর পাশাপাশি স্কটল্যান্ড ন্যাশনাল পার্টি, তাদের আসলে প্রচণ্ড খারাপ হয়েছে। ঠিক কনজারভেটিভ পার্টির যেরকম খারাপ অবস্থা হয়েছে ঠিক একই রকম তাদেরও বেশ ভূমিদোষ ঘটেছে। যেমন তারা মাত্র 17টি আসন নিতে পেরেছে এবং হারিয়েছে প্রায় 63টি আসন। আসাম রানা টিভি